Welcome to Bangladesh Rice Research Museum, Rice by John Newman. এই হচ্ছে বাংলাদেশ রাইস মিউজিয়াম। আমি এদিক থেকে যদি একটু দেখার চেষ্টা করি কি আছে এখানে, কি দেখাতে চাচ্ছেন তারা রাইস মিউজিয়ামে। আমি যদি একেবারেই ঢোকার পর যে প্রধান ফটকটি আছে তার উপরে তাকাই, তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে, তার পাশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুজিব কন্যা তার ছবি আছে। জেনেছি যতটুকু, এই ছবি দুটি ধান থেকে তৈরি করা, নিঃসন্দেহে খুবই একটা চিন্তাশীল কাজ এবং কাজটি সুন্দর, সন্দেহ নেই, যথেষ্ট সুন্দর। আমি এবার মিউজিয়ামটির দিকে এক ঝলক একটু ঘুরে দেখি, তারপর আমি চেষ্টা করব এখানকার বিজ্ঞানীদের সহযোগিতায় তারা এই মিউজিয়ামে, খুব বড় মিউজিয়াম নয়, আমি ইরিজ মিউজিয়ামটা দেখেছি, রাইস মিউজিয়াম যথেষ্ট বড় এবং অনেক কিছু সেখানে প্রদর্শন করা হয়েছে, সেই হিসেবে নতুন এই মিউজিয়ামটি আকারেও ছোট কিন্তু উদ্যোগটি মহৎ, অনেক বড় উদ্যোগ, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই পরবর্তীতে এর পরিবর্ধন করার জন্য তারা হয়তো চিন্তার ভিতরে রেখেছে। স্থাপনাটির ভেতরে অবিকল ধানের মতো নকশায় মোড়ানো, একটা ধানের জন্ম থেকে বেড়ে ওঠা এবং ধানকেন্দ্রিক যতগুলো ধাপ রয়েছে তা দৃষ্টি নান্দনিকতায় আনার চেষ্টা করা হয়েছে। দেশের একমাত্র ও প্রথম রাইস মিউজিয়ামটিতে প্রদর্শিত হচ্ছে আমাদের ধান গবেষণার অতীত ইতিহাস, ঐতিহ্য, ধান ভিত্তিক আচার অনুষ্ঠান ও সংস্কৃতি, যাতে আমাদের খাদ্য নিরাপত্তায় ব্রি তথা বাংলাদেশ সরকারের সাফল্যকে দেশি বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরা যায়। এখানে রাখা হয়েছে ধান রোপণ থেকে চাল হিসেবে কৃষকের ঘরে তোলা পর্যন্ত সব প্রক্রিয়া, অর্থাৎ তুলে ধরা হয়েছে ধানের বীজ থেকে বীজ, এই ভাবনাটির রূপরেখা। আমি ঢুকেই পেলাম, যতটুকু বুঝতে পারছি, যে এটা একটা ধানের বীজ, একটা ধান, তাই তো? একটু বোঝাবেন যে ঢুকে এটা কি বোঝাতে চেয়েছেন এই জায়গাটাতে? অ্যাকচুয়ালি আমরা এটার থিমটা, মূল থিমটা হলো বীজ থেকে বীজ, যেটাকে আমরা বলি সিড টু সিড। যে সিড টু সিড যে সমস্ত কর্মকাণ্ডগুলো ধানের, সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করেছি এখানে। প্রথমত আমরা দেখতেছি সবুজ মাঠে একটা ধানের বীজ আছে, সেখান থেকে গাছ ছড়লো, গাছ থেকে আবার পাতার মধ্যে ধান হলো। মানে এই যে একটা বীজের একটা অবয়ব, একটা গাছের যে অবয়ব আমরা দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করেছি। এখন এখান থেকে যদি আমরা এদিকে আসি, এখানেও আমরা দেখানোর চেষ্টা, গ্যালারিটা যেটা আছে আমাদের ছবিগুলো, হ্যাঁ ছবিগুলোতে, এখানেও আমরা বীজ, একটা বীজ বপন হচ্ছে, বীজটা চারা হচ্ছে, চারা থেকে আমরা চারাটাকে ট্রান্সপ্লান্ট করতেছি, অন্য জমিতে রোপণ করতেছি, তারপর আবার সেটাকে সার ওষুধ দিচ্ছি, হ্যাঁ তারপর ধান পাকলো, আমরা কাঠ কেটে নিয়ে যাচ্ছি ঘরে, হ্যাঁ ধান মারাই করতেছি, একদম যতগুলো আমাদের কর্মকাণ্ড, গ্রামীণ কর্মকাণ্ড, সমস্ত কর্মকাণ্ড এখানে মলম দেয়া আছে, লাস্টে শেষে ধানটা আমরা গুলাতে গুলাতে চলছে। এই যে একদম পরে যে খড়ের যে ডিবি হয় সেটাও আমরা এখানে রাখার চেষ্টা করেছি, সিরিজটা দেখি, সিরিজটা এখানে দেখানো। দর্শক বন্ধু, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই যাবৎকালে, যদি এর বয়স স্বাধীনতার পরবর্তী সময় থেকে যদি আমরা ধরি, তাহলে প্রায় 50 বছর 51 বছর, এই সময়ের ভিতরে তারা ধানের 102 ইনব্রিড জাত উদ্ভাবন করেছে, তার পাশাপাশি হাইব্রিড করেছে 7, তাহলে হিসেবে 109, কিন্তু 102 ভিতরে একটি জাত ওর কোনো নাম্বার নেই, এটা বাদ দিলে টোটাল 108 জাত উদ্ভাবন করেছে, যেটা দিয়ে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বা ধান বা চালের একটা বিশাল একটা সূচনা করেছে, যে কারণে আজকে বাংলাদেশের সব মানুষই কম বেশি খেয়ে পরে বেঁচে আছে। কিন্তু শুরুটা তো এরকম ছিল না, যথেষ্ট চড়াই উত্তরাই, যথেষ্ট মানে কষ্ট এবং যথেষ্ট রকমের
সময় কাল অতিবাহিত করার পর এই জায়গাটাতে আমরা এসে পৌঁছেছি, যেটা আজকে আমরা খুব গর্ববোধে বলি। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের অর্জনটাকে আমরা খুব গর্বের সাথে দেখি। তারা এত বছর পরে হলো একটা মিউজিয়াম করেছে, সেই মিউজিয়ামটার ভেতরে আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই ধানের বিভিন্ন বৃদ্ধির পর্যায়ে। এই জায়গাটাতে তারা দেখিয়েছে একেবারে বীজ বপন থেকে শুরু করে এই যে জায়গাটা স্তর শূন্য যদি ধরি, হ্যাঁ, অঙ্কুরোদ্গম, যখন ধান বীজ থেকে শিকড় বা অঙ্কুরের প্রথম অংশ উদ্বৃত্ত হয় যা বেরিয়ে আসে সেটিকেই অঙ্কুরোদ্গম বলে। তারপর এই অঙ্কুরোদ্গমের পর আস্তে 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 এটাকে ট্রান্সপ্ল্যান্ট করা হয়, তারপর লাগানো হয়, তারপর তাতে নানান ধরনের পরিচর্যা করা হয়, বড় হতে থাকে, তারপর আস্তে আস্তে এসে তাতে ধানের উৎপাদন হয়। এটা যে কোনো শিক্ষার্থীর জন্যে, হয়তো ধান বিজ্ঞানী নয় কিংবা কৃষিবিজ্ঞানী নয় কিংবা কৃষির বিষয়ে সে পড়াশোনা করে না, কিন্তু সাধারণ যে কেউর জন্যেই এটা যথেষ্ট কার্যকরী একটা অধ্যায় এটা বোঝার জন্যে। পরেরটাতে ব্রি উদ্ভাবিত ধানের উফশি জাত, যেগুলোকে আমরা মানে বলি যে উফশি অর্থাৎ উচ্চ ফলনশীল, হ্যাঁ, বা আমরা বলি HYV হাই ইল্ডিং ভ্যারাইটি, শত শত ধরনের, এই যে 102টির কথা আমি বললাম না, সবগুলো জাত এখানে সংরক্ষণ করা আছে। কোন ধানটি দেখতে কীরকম, রং কীরকম, তাকে সেদ্ধ করলে তার রং কীরকম হয়, আতপ করলে কীরকম হয়, বিধান 1 চান্দিনা, হ্যাঁ, এটা দিয়ে শুরু হয়েছিল, ঠিক আছে। দেখুন তার পরবর্তীতে একেবারে সব ধানগুলো এখানে রাখা আছে। আমাদের দেশে ধানের ভেতরে, চালের ভেতরে এ যাবৎকালে আমরা বলি ব্রি উদ্ভাবিত মেগা ভ্যারাইটি দুটি, একটা হচ্ছে 28-29, বিধান 28, এই যে বিধান 29 এবং বিধান 28, এই দুটি ধানের জাতি আমাদেরকে মূলত খাদ্য নিরাপত্তার মূল জায়গাটাতে আমাদেরকে অনেকটাই নিরাপদ রেখেছে। আর এইগুলি হচ্ছে আমাদের দেশে দেখেন রাইস জার্ম প্লাজমের নমুনা। আমরা তো বলি 8600 জার্ম প্লাজমা আমাদের কাছে আছে, কিন্তু একটা সময় ছিল যে তার চেয়েও বেশি হয়তো ছিল, তো সেই রাইস জার্ম প্লাজম এখানে সংরক্ষণ করা আছে, যেগুলো দিয়ে মূলত আমাদের সে আদি রাইস, আদি ধান, যেগুলো দিয়েই কিন্তু ক্রস করে এটার সাথে যুক্ত করে আমরা এই আমাদের এখনকার যে সমস্ত ভ্যারাইটিগুলো ডেভেলপ করি। এখানে হচ্ছে চাল থেকে তৈরি বিভিন্ন খাদ্য, অর্থাৎ চাল থেকে আমাদের দেশে আমরা কী কী খাদ্য সাধারণত ইতিমধ্যে তৈরি করেছি। ভাত তো শুধু ভাত হিসেবেই খাচ্ছি আমরা, কিন্তু এই চাল যে অন্যান্য অনেক ধরনের খাবারের উপকরণ হতে পারে সেটা আমরা মানে ভ্যালু অ্যাডিশনটা আমরা সেই অর্থে আসলে করে দিই। যেমন আমাদের কিছু পিঠাপুলির নমুনা আছে এখানে, চাল থেকে করা গ্রামীণ একটা ঐতিহ্য, হ্যাঁ। এই মুড়ি আমরা সাধারণত গ্রামে যে মুড়িগুলো ভাজি, দেশীয় ধানের চাল থেকে মুড়ি ভাজা হয় বলে আর গ্রামীণ ব্যবস্থায় ভাজা হয় বলে সেটা একটু লালচে হয়, লালচে হওয়ার ফলে, যদিও সেটা খুব ভালো মুড়ি, ভালো মানের মুড়ি। আর বাজারে যে মুড়িগুলো আমরা খেতে পাই সাধারণত সেগুলোকে ইউরিয়া দেওয়া হয়, নানানভাবে মেশিনে ভাজা হয়, স্বাস্থ্যসম্মত না, কিন্তু কাস্টমার একটু লালচে মুড়ি কিনতে চায় কম, তারা চায় একটু বেশি ফোলা মুড়ি এবং সাদা মুড়ি। কিন্তু সেই বেশি ফোলাতে গেলে, বেশি সাদা করতে গেলে সেই মুড়িতে নানান ধরনের উপকরণ ব্যবহার হয়, সেই জায়গায় রিপ্লেসমেন্ট কিন্তু এইটা হতে পারে। এই যে বৃধান বানের মুড়ি কিন্তু অনেকটাই সাদা হয় দেন বাংলাদেশে অন্যান্য ধানের মুড়ির চাইতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী ভোজ্য তেলের একটা বিশাল সমস্যা, বাংলাদেশে সেটার প্রভাব পড়েছে। আমরা আমাদের ভোজ্য তেলে যা চাহিদা তার সিংহভাগই আমদানি নির্ভর, অথচ আমরা তৈলবীজের উৎপাদন বহু আগ থেকে চিন্তাভাবনার ভিতরে জানতাম যে আমাদের নিজস্ব উৎপাদিত তেল দিয়ে আমরা আমাদের চাহিদা মেটাবো, সেটা করতে পারিনি। আরেকটা বড় সুযোগ ছিল এই রাইস ব্রায়ান ওয়েল, ধান থেকে চাল থেকে চালের উপরে যে কুড়োটা হয়, উপরে যে ব্র্যান্ডটা, সে ব্র্যান্ড অনেকটাই উৎকৃষ্ট মানের ভোজ্য তেল হয়, পৃথিবীর অনেক দেশে রাইস ব্র্যান ওয়েল ব্যবহার হয়। আমাদের দেশ থেকে এই রাইসের যে ব্র্যান্ডগুলো এগুলো পার্শ্ববর্তী দেশে চলে যায়, চড়াই পথে যায়, রপ্তানি হয়ে চলে যায়, কিন্তু আমরা আমাদের ভোজ্য তেলের, তৈলবীজের পাশাপাশি রাইস ব্র্যান্ড থেকে একটা বড়
মানে চাহিদা মেটাতে পারি আমরা এখানে এই জায়গাটাতে বৃহৎ উদ্ভাবিত নানান প্রযুক্তির কথা বলা হয়েছে এডব্লিউডি থেকে শুরু করে নানান ধরনের প্রযুক্তি এখানে ধানের বিভিন্ন পোকামাকড় যেগুলো ক্ষতিকারক পোকামাকড় ধানের জন্য সেই পোকামাকড়ের একটা গ্যালারি আছে আমার মনে পড়লো মামিশিকের মুক্তাগাছার মামিশের মুক্তাগাছা হ্যাঁ একজন উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা তিনি তার অফিস কক্ষটিকেই একটা ধানের পোকামাকড় রোগবালাইয়ের একটা মিউজিয়াম বানিয়ে ফেলেছিলেন যাতে কৃষকদেরকে তার অফিস কক্ষে বসে প্রকৃত অর্থে পোকাটি দেখতে কীরকম কীভাবে ক্ষতি করে বা রোগটি দেখতে কীরকম তার থেকে কী করে নিরাময় পাওয়া যাবে সেগুলো বোঝাতেন এখানটায় আমার সেলিম রেজার কথা মনে হলো ধান চাষে ব্যবহৃত যন্ত্রপাতি এটা খুব মজার আমাদের ধানের চাষ আর আমাদের সংস্কৃতি ধান নির্ভর সংস্কৃতি ধান নির্ভর আমাদের ঐতিহ্য সেই সময় থেকে শুরু করে অদ্যাবধি প্রযুক্তিগত কারণেই এটার উৎকর্ষ সাধিত হয়েছে আগের সেই ধান কাটার যে কাঁচি সেই জায়গায় এখন ট্র্যাক্টর চলে এসছে হারভেস্টার চলে এসছে একই সাথে ধান কেটে মাড়াই করে ওই মেশিন থেকে বস্তাবন্দি করে দিচ্ছে অতএব সেই দিক থেকে এই কাঁচি বা এগুলোর ওই যে পাল্লা যেটা ধান মাপার এইখানকার এই কৃষি যন্ত্রপাতি কৃষিকাজের যে সমস্ত ব্যবহার্য কাস্তে কাঁচি কুড়াল এগুলো দেখে ময়মনসিংহের শম্ভুগঞ্জের এক কৃষক কেনু মিস্ত্রি তার কথা মনে পড়ল কেনু মিস্ত্রি একেবারেই গ্রামীণ একজন আদি কৃষক কিন্তু সে তার প্রাতিষ্ঠানিক শিক্ষায় তার নেই কিন্তু সে কাজ করতে গিয়ে এই কৃষি যন্ত্রপাতি দিয়ে সে আমলে কাজ করতে গিয়ে দেখেছে যে যেই কাঁচিটা দিয়ে সে কাজ করে বা যেই নিড়ানিটা দিয়ে সে নিড়ানি দেয় বা যে আঁচটা দিয়ে সে জমি থেকে আগাছা পরিষ্কার করে এটি তার যতটুকু শ্রম ব্যয় হয় তার থেকে যতটুকু আউটপুট সে ওই যন্ত্রটির মাধ্যমে পায় যন্ত্রটি সেরকম না করে সে যে চিন্তাটা করেছে তার মতো করলে তার চেয়ে অল্প সময়ে তার চেয়ে কম কায়িক শ্রমে তার চেয়ে বেশি উৎপাদনশীল করা যায় আমি বিস্মিত হয়েছিলাম কেনু মিস্ত্রির সে উদ্ভাবন তার চিন্তার জায়গাটি জগৎটি সম্পর্কে জানতে পেরে কেনু মিস্ত্রি আমাদের মাঝে নেই কিন্তু তার সেই যন্ত্রগুলো আমি খুব সেই তখনকার সেই ভিডিওগুলো আমি দেখে এখনও বিস্মিত হই আজকে এত বছর পর ধান গবেষণা ইনস্টিটিউটে এসে এই জায়গাটি দেখে কেনু মিস্ত্রি আর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে রক্ষিত এই কৃষি যন্ত্র এর ভেতরে তার চিন্তার জায়গা আর এই চিন্তা আমি অনেকটাই ফারাক আমার জায়গা থেকে দেখি বর্ষার সময় আমরা লক্ষ্য করি ধান খেতে নালা টালা দিয়ে বা ছোটো ছোটো নালাগুলো দিয়ে যে পানি যায় যে প্রবাহে ওর মধ্যে চাইগুলো পাতা হয় থরে থরে প্রচুর দেশীয় মাছের ইয়ে লক্ষ্য করি এগুলো সবই আমাদের গ্রামীণ সংস্কৃতি আমাদের মাছ আমাদের গ্রামের ধান সব কিছু মিলিয়ে যত উপকরণ ব্যবহার হয় ধানকে রাখার জন্যে ধানকে এই পর্বগুলো শেষ করার জন্যে সবগুলোরই একটা ডেমনস্ট্রেশন বাংলাদেশের এ যাবৎকালের সবচাইতে জনপ্রিয় যন্ত্র ধান মাড়াইয়ের জন্য হ্যাঁ ফ্রেশার সবচেয়ে জনপ্রিয় বিভিন্ন ফর্মে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমভাবে তারপর একটু যান্ত্রিক যদিও এগুলি এখন আর খুব একটা কার্যকরী লক্ষ্য করা যায় না আস্তে আস্তে মানুষ আরও বেশি যন্ত্রের দিকে ধাবিত হচ্ছে এই জায়গাটাতে ধান ভিত্তিক ইতিহাস ঐতিহ্য যে কথাটা বারবারই বলে আসছিলাম যে আমাদের এই বাংলার ইতিহাস ঐতিহ্য গ্রামীণ অর্থনীতি সব কিছুই ধান কেন্দ্রিক হ্যাঁ আরও 10-15-20 বছর পরে যদি কোনো যুবককে তরুণকে জিজ্ঞেস করা হয় বাংলাদেশে ধান চাষ কীভাবে হতো এই চিত্র কি আর দেখা যাবে চমৎকার এগুলো যে কোনো শিশুদের জন্যে শিক্ষার্থীদের জন্যে ধান কেটে নদী দিয়ে নিয়ে যাচ্ছে খুবই একটা সময় এগুলো খুবই জনপ্রিয় খুবই কী বলে পপুলার চিত্র আমি বলবো এগুলো আর এখন খুঁজে পাওয়া যায় না আর এটা হচ্ছে উইড মানে হচ্ছে আগাছা ধান খেতে সাধারণত যে সমস্ত আগাছাগুলো দেখা যায় হ্যাঁ সেগুলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই রাইস মিউজিয়াম আপাত দৃষ্টিতে এখনও পর্যন্ত খুব পরিসরের বড় না হলেও
আমরা আশা করতেই পারি যে এই মিউজিয়ামটি যেহেতু পৃথিবীর ধান উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ একটা অন্যতম দেশ, সেই জায়গায় মিউজিয়ামটির কলবর আরও বাড়বে, আর অনেক বেশি গবেষণালব্ধ অনেক প্রেজেন্টেশন বা উপস্থাপন এখানে আসবে, যার ফলে শুধু বাংলাদেশের বিজ্ঞানী, দর্শনার্থী, শিক্ষার্থী তারাই নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন তাদের কাছেও যাতে এই মিউজিয়ামটি একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখে, সেটাই হবে আমাদের আকাঙ্ক্ষা। স্বাধীনতার 52 বছর পর হলেও ধানের এই জাদুঘরের কার্যক্রম শুরু হয়েছে এবছরই। দিনে দিনে এটি আরও সমৃদ্ধ হবে এমন আশা কর্তৃপক্ষের। তারা বলছেন এটি শুধু রাইস মিউজিয়াম নয়, বাংলাদেশের ধানের আদি থেকে বর্তমান পর্যন্ত সব কিছু জানার জন্য হবে নলেজ ব্যাংক হিসেবে একটি কার্যকরী স্থাপনা। এইটা একটা মিউজিয়াম হিসাবে আমরা শুধু আমরা দেখছি না, এটা একটা নলেজ ব্যাংক হিসাবেও কিন্তু আমরা এখানে দেখছি। এখানে যদি আমরা আসি, আমরা যদি কেউ একজন শিক্ষার্থী আসে, সে কিন্তু রাইস সম্বন্ধে টোটাল একটা ধারণা নিয়ে যেতে পারবে। এই যে আমরা এখানে রাখছি যে রাইসের গ্রোথ স্টেজ কয়টা এবং এটা দেখতে কী ধরনের, বা কেউ যদি আসে আমাদের যে 102টা ভ্যারাইটি আমরা রিলিজ করেছি সেটা চালগুলা দেখতে কেমন, বা আমরা বাজারে যাই যদি দেখি আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কোন চালটা কিনছি, সে কিন্তু এখানে এসে জানতে পারবে। বা আমাদের অতীত যে ঐতিহ্যগুলো ছিল, আমরা রাইস কীভাবে কাল্টিভেশন শুরু করেছিলাম, সেখান থেকে আমরা কোন অবস্থায় এখন আসছি, এই যে ট্রান্সফরমেশনটা এখানে কিন্তু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু একজন সায়েন্টিস্টের জন্যে, ধান বিজ্ঞানীর জন্যে, বা পৃথিবীর অন্য একটা দেশের ধান বিজ্ঞানীর জন্যে আপনার এই মিউজিয়ামটা বা আপনি নলেজ সেন্টারের কথা বললেন, তার জন্য কি এটা যথেষ্ট না? এই মুহূর্তে যথেষ্ট না, আমাদের টার্গেট হলো আরও এই যে সব কিছু ফুটিয়ে তোলা। একজন বিজ্ঞানী যদি আসে, বিজ্ঞানী যাতে এখান থেকে সব কিছু জানে, সব কিছু জানতে পারে। একজন শিক্ষার্থী আর বেশি কোনোদিন ধান দেখেইনি, হ্যাঁ, সুতরাং সে এখানে আসে কিন্তু ধানের সমস্ত কিছু দেখতে পারে, তার জন্য এটা লোভনীয়। কিন্তু বিজ্ঞানীদের জন্য এটা যথেষ্ট না, বিজ্ঞানীদের জন্য আরও ইনডেপ্থ আরো এইটা আমরা দেখেছি। হ্যাঁ, ওইটার আদলে আমরা চেষ্টা, শুধু ইরি নয়, আরও বাংলাদেশ পৃথিবীতে যত ধরনের মিউজিয়াম আসে সেই মিউজিয়ামগুলোকে আমরা স্টাডি করছি, স্টাডি করে এটাকে সেই ধরনের আধুনিক মানের একটা মিউজিয়াম করার জন্য যত ধরনের এফোর্ট দেওয়ার জন্য দেওয়ার দরকার আমরা সেইগুলো দিচ্ছি। প্রিয় দর্শক, ধান আমাদের জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধির অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়, কেননা প্রাগৈতিহাসিক কাল থেকে আমাদের খাদ্যের মূল ভরসার জায়গা হচ্ছে ধান বা ভাত। ভাত বা খাদ্যের নিশ্চয়তা থাকলেই থাকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সব কিছু। এই জন্যেই একটা জাতির উন্নতির স্বার্থে তার সমৃদ্ধির সবগুলো নিদর্শনকে সংরক্ষণ করা হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি যে অসামান্য অবদান রেখেছে তা সংরক্ষণ করাটা জরুরি। অনেক দেরিতে হলেও ব্রি যে রাইস মিউজিয়াম স্থাপন করেছে তা আগামীতে আরও সমৃদ্ধ হবে, যাতে দেশি বিদেশি পর্যটক থেকে গবেষক, বিজ্ঞানী এবং আগামী প্রজন্মের সবাই যেন এখান থেকে আমাদের ধানের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃত তথ্য জানতে পারে। কৃষি দিবানিশী।